কামালের মা, আব্বা বেশি ভালো নাই, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। কি বলিস, কি হয়েছে আব্বার? বুকে ব্যথা। যত তাড়াতাড়ি সম্ভব আব্বাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা কর, আমি টাকা পাঠাচ্ছি। আচ্ছা রাখলাম ভাই। কামালের মনে পড়ে যায় 6 বছর আগের কথা। ভাই ফেরি কই? দেখতেছি না তো, তখন ঘাটে ঠিক মতো ফেরি পাওয়া যেত না। দাদার অবস্থা তো ভালো না। কামাল, কামাল, কি সব হয়েছে আব্বা? কামালের খুব দুশ্চিন্তা হয় তার বাবার জন্য। বাবা কি সময় মতো পৌঁছতে পারবে ঢাকা? বড় ভাই ফোন দিচ্ছে, কথা বলেন। আব্বা কি অবস্থা, ডাক্তার কি বললো? আরে আমার তো তেমন কিছু হয় নাই, আমি ওই ঢাকায় হাসপাতালে যাইয়া ডাক্তার দেখাইয়া আর বাড়িতে চলেও আসছি। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আরে আমাদের এখন পদ্মা সেতু আছে না, ঢাকায় যাইতে যাইতে তো বাবা সময় লাগে না। পদ্মা সেতু কিন্তু আমাদের জন্য আশীর্বাদ আব্বা, 16 কোটি মানুষের স্বপ্ন নিয়ে দাঁড়ায় আছে আমাদের পদ্মা সেতু। এভাবেই প্রতিদিন পদ্মা সেতু পূরণ করে চলেছে হাজারো পরিবারের প্রয়োজন। বাংলাদেশ শুধু স্বপ্নই দেখে না, বাস্তবায়নও করতে জানে। এমনই হাজার মানুষের অনুভূতি বহন করে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন নিরলস। তিনি বদলে দিয়েছেন দেশ, এবার করবেন স্মার্ট বাংলাদেশ।